আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা নিজ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে এবং বছরের পর বছর ধরে সহ্য করেছে নির্যাতন আর অব্যাহত রেখেছে ভাষার জন্য আন্দোলন শেষ পর্যন্ত মাতৃভাষার সম্মান রক্ষা করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ আমরা আমাদের সেই ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানব ভাষা আন্দোলন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশের বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছিল ইতিহাসে এই আন্দোলনই ভাষা আন্দোলন নামে পরিচিত অতীত ইতিহাস সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজুদ্দোলার ইংরেজদের কাছে পরাজয়ের মধ্য দিয়ে বাংলার ক্ষমতা চলে যায় দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শুরু হয় ব্রিটিশদের শাসনামল বাংলার ইতিহাসের এক করুণ অধ্যায় পরবর্তীতে ধীরে ধীরে সমগ্র ভারতীয় উপমহাদেশের ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে এবং প্রায় দুই শত বছর ব্রিটিশরা এ উপমহাদেশ শাসন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসন শোষণ নির্মম অত্যাচার আর ভয়ঙ্কর নির্যাতনের বিরুদ্ধে ধীরে ধীরে ভারতে বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠতে থাকে আর এ আন্দোলনগুলোর চূড়ান্ত পরিণতি ছিল ভারতবাসীর ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো সালে ভারত ছাড়ো দাবিতে ব্রিটিশ বিরোধী তীব্র আন্দোলন শুরু হয় সমগ্র ভারতে ভারত বিভাগ দাবি ভারত ছাড়ো আন্দোলনের পাশাপাশি মুসলিম লীগ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান অর্জনের জন্য দৃঢ় সংকল্প ঘোষণা করে কিন্তু এ দাবিকে কংগ্রেস অবাস্তব বলে আখ্যায়িত করে জাতি তত্ত্ব কি? বিখ্যাত মুসলিম কবি গাজী আল্লামা ইকবাল উনিশশো সালে ভারতের মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিলেন এরপর উনিশশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী সর্বপ্রথম পাকিস্তান শব্দটি উদ্ভাবন করেন তিনি পাঞ্জাবের পি আফগানের এ কাশ্মীরের কে সিন্ধুর এস এবং বেলুচিস্তান প্রদেশের টেন নিয়ে পাকিস্তান শব্দটি রচনা করেন এরপর মোহাম্মদ আলী জিন্না এই প্রস্তাবক ও পরিকল্পনাকে দ্বি জাতি তত্ত্ব নাম দিয়ে একে ভারতীয় মুসলমানদের জাতীয় দাবিতে পরিণত করেন মোহাম্মদ আলী জিন্না বলেন হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি তাদের ধর্ম সমাজ কৃষ্টি সবই ভিন্ন কাজেই তাদের বাসভূমিও ভিন্ন হবে উনিশশো সালে করাচিতে প্রাদেশিক মুসলিম লীগের সম্মেলনে দুই জাতি মতবাদ প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ ভারতে মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় প্রস্তাবটি উত্থাপন করেন এ কে ফজলুল হক ভারতের জাতীয় নির্বাচন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন উনিশশো ছেচল্লিশ সালে ভারতের সাধারণ নির্বাচনে মুসলিম লীগ পাকিস্তান দাবির ওপর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় নির্বাচনে মুসলিম লীগ অভূতপূর্ব সাফল্য লাভ করে এর ফলে মুসলমানদের পৃথক আবাসভূমির দাবি আরও জোরদার হয় প্রত্যক্ষ সংগ্রাম দিবস ভারতীয় মুসলমানদের জন্য পৃথক ভূমি তথা পাকিস্তান গঠনের দাবিতে মোহাম্মদ আলী জিন্নাহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন এবং উনিশশো সালে সালের ষোলোই আগস্ট সারা দেশে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের সিদ্ধান্ত হয় এই দিন উপমহাদেশের সর্বত্র মুসলমানদেরকে সকল কাজ স্থগিত রাখার জন্য বলা হয় কিন্তু এই দিন কলকাতায় এক শ্রেণীর লোকের প্ররচনায় ভীষণ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় হিন্দু ও মুসলমানদের মধ্যে এই দিন কলকাতায় মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় পাঁচ হাজার লোক নিহত হয় যাদের অধিকাংশই ছিল মুসলিম ক্রমে এই দাঙ্গা নোয়াখালী বিহার মুম্বাই পাঞ্জাব প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে ভারত বিভাগ নীতি ঘোষণা অবশেষে ব্রিটিশ সরকার বুঝতে পারে দেশ বিভাগ ছাড়া ভারতের হিন্দু মুসলমানদের সমস্যা সমাধান সম্ভব নয় তাই ভারতবাসীর নিকট ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটনকে গভর্নর জেনারেল করে এ দেশে পাঠান লর্ড মাউন্ট ব্যাটন ভারতের পরিস্থিতি লক্ষ্য করে উনিশশো সালে সালের তিন জুন ঐতিহাসিক ভারত বিভাগ নীতি ঘোষণা করেন উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাশ করে উনিশশো সালের চোদ্দ আগস্ট করাচিতে পাকিস্তানের কাছে এবং পনেরো আগস্ট দিল্লিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় এভাবে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর বুকে জন্ম লাভ করে মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তানি শাসনামল ভারতীয় মুসলমানদের স্বাতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র জন্ম লাভ করে পাকিস্তানের আবার দুটি অংশ ছিল এক পূর্ববাংলা বাংলা দুই পশ্চিম পাকিস্তান উনিশশো সালে সরকার পূর্ববাংলা নামটি পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করেন পাকিস্তানের শাসন ক্ষমতা প্রথম থেকেই মুসলিম লীগের একচেটিয়া কর্তৃত্বের অধীনে ছিল ফলে প্রায় সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো রাষ্ট্রভাষার ক্ষেত্রেও তাই হয়েছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা চক্রান্ত করে রাষ্ট্রভাষা বিতর্ক পাকিস্তান সৃষ্টির পূর্বেই এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালিদের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর বিরোধিতা করেন এরপর উনিশশো সালের সতেরোই মে মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কিন্তু তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ববাংলার ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর মোহাম্মদ এনামুল হকসহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে এর প্রতিবাদ জানান দুই সেপ্টেম্বর উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে প্রতিষ্ঠানটি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করে যেখানে সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি করা হয় তমুদ্দিন মজলিসের উদ্যোগেই সর্বপ্রথম উনিশশো সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় জাতীয় শিক্ষা সম্মেলন উনিশশো সালের সাতাশ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয় এর প্রতিবাদে ছয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভার গৃহীত প্রস্তাবে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা ও শিক্ষা মাধ্যম করার দাবি করা হয় গণপরিষদের প্রথম অধিবেশন উনিশশো আটচল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় পঁচিশ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান কিন্তু লিয়াকত আলী খান খাজান নাজিমউদ্দিন প্রমুখ মুসলিম লীগ নেতা প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেন এর প্রতিবাদে ছাত্ররা ২৬ ও উনত্রিশ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করে বাংলা ভাষার সমর্থনে স্লোগান দেয় এবং ঢাকায় ধর্মঘট পালন করে ভাষা আন্দোলনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উনিশশো আটচল্লিশ সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় গণপরিষদের সরকারি ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেয়া পাকিস্তানের মুদ্রা ও ডাকটিকেটে বাংলা ব্যবহার না করা পাকিস্তান সরকারের এই সব নতুন সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা ও পূর্ব পাকিস্তানের সরকারি ভাষারূপে ঘোষণার দাবিতে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ সমগ্র পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানায় এই সংগঠনটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এগারোই মার্চকে বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালনেরও ঘোষণা দেয় ওই দিন সারা দেশে ধর্মঘট পালিত হয় পুলিশ বিভিন্ন জায়গায় লাঠি লাঠিচার্জ করে ফলে অনেকেই আহত হয় এবং অনেকে গ্রেফতার হয় গ্রেফতারকৃতদের মধ্যে শামসুল হক শেখ মুজিবুর রহমান অলিয়াহাদ শওকত আলী কাজী গোলাম মাহবুবসহ প্রায় উনসত্তর জন ছিলেন গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ঢাকায় ১২ থেকে ১৫ মার্চ ধর্মঘটসহ ব্যাপক আন্দোলন শুরু হলে বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পনেরো মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী শেখ মুজিবুর রহমান সহ সকল রাজবন্দীদের মুক্তি দেয়া হয় কিন্তু এই চুক্তি ছিল আসলে মোহাম্মদ আলী জিন্নার পূর্ব পাকিস্তান সফরকে কেন্দ্র করে খাজা নাজিম আন্দোলন থামানোর একটি সাময়িক কৌশল মাত্র কারণ উনিশশো সালের ১৯ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন এবং একুশে মার্চ তিনি রেসকোর্স ময়দানে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র চব্বিশ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্রসমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং না বলে তার প্রতিবাদ জানায় এদিকে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের ক্রমবর্ধমান ভাষা আন্দোলনের সম্পৃক্ততা ও সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা প্রদানের জন্য সরকার তাকে উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর কারারুদ্ধ করে উল্লেখ্য যে এদিনেই অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্না মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান এবং নতুন গভর্নর জেনারেল হন খাজা নাজিমুদ্দিন নতুন দায়িত্ব পেয়েই খাজা নাজিমুদ্দিন আরবি হরফে বাংলা লেখার উদ্যোগ গ্রহণ করেন এই লক্ষ্যে নয় মার্চ উনিশশো সালে মাওলানা আকরাম খানকে চেয়ারম্যান করে ষোলো সদস্য বিশিষ্ট ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি নামে একটি কমিটি গঠন করা হয় কমিটি এই প্রস্তাবকে বাস্তবতা বিবর্জিত এবং উদ্ভট বলে উনিশশো একান্ন সালের সাতাশ মার্চ রিপোর্ট প্রদান করলেও সরকার এই রিপোর্ট জনগণের কাছে গোপন রাখে আওয়ামী মুসলিম লীগ গঠন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ন্যায্য দাবি পূরণে অস্বীকৃতি এবং ভাষার ক্ষেত্রে মুসলিম লীগ সরকারের বিরোধিতায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে তেইশে জুন উনিশশো সালে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ সংগঠনটি ভাষা আন্দোলনসহ পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন উনিশশো সালের জুলাই মাসে শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি লাভ করেন মুক্ত হয়েই তিনি ভাষা আন্দোলন ও পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন আন্দোলনে শরিক হন দুঃখের বিষয় এই যে উনিশশো সালের পয়লা জানুয়ারি পাকিস্তানের নিরাপত্তা আইনে আবারও শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় পরে মাওলানা ভাসানিসহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্তি দিলেও শেখ মুজিবুর রহমানকে আর মুক্তি দেয়া হয়নি উনিশশো সালের এগারোই মার্চ ছাত্রনেতা আব্দুল মতিনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি এই কমিটি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও উনিশশো পঞ্চাশ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আবারও ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের জাতীয় ভাষা উনিশশো সালের এগারো মার্চ ঢাকা ইউনিভার্সিটি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি পূর্ব বাংলার সকল পত্রপত্রিকায় এবং গণপরিষদের সদস্যদের কাছে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে স্মারকলিপি পাঠায় এদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে উনিশশো একান্ন সালে গুলিতে নিহত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নতুন প্রধানমন্ত্রী হন খাজান উদ্দিন এবং নতুন গভর্নর জেনারেল হন মালিক গোলাম মোহাম্মদ উনিশশো সালের জানুয়ারি মাসে ঢাকায় সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে আবারও ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা খাজা নাজিমুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে উনিশশো সালের তিরিশ জানুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ঢাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালিত হয় উনিশশো সালে সালের একত্রিশ জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে পূর্ব পাকিস্তানের সকল রাজনৈতিক সাংস্কৃতিক ও পেশাজীবীদের নিয়ে একটি সম্মেলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এই পরিষদ একুশে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট আহ্বান করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস বাউন্ন সালের চার ফেব্রুয়ারি ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয় ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে তখনকার সময়ের সবচেয়ে বড় একটি মিছিল নিয়ে রাজপথ প্রদক্ষিণ করে এদিকে কারাগারে বসেই তার অনুসারীদের আন্দোলনের দিক নির্দেশনা দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এরূপ রিপোর্টের ভিত্তিতে কারাবন্দি শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর কারাগারে স্থানান্তর করা হয় ষোলো ফেব্রুয়ারি সেখানে মহিউদ্দিন আহমেদকে নিয়ে শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করে পূর্ব পাকিস্তানে একুশে ফেব্রুয়ারিতে ঢাকা সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় একশো ধারা জারি করে ঢাকা শহরে সকল সভা সমাবেশ এবং মিছিল এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে এ সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার যে কোনো উপায়ে কঠোর হস্তে ভাষা আন্দোলন দমনের সিদ্ধান্ত গ্রহণ করে রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সকাল সাতটা থেকেই আগ্নেয়াস্ত্র হাতে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে পুলিশ অবস্থান গ্রহণ করে বেলা এগারোটার দিকে তরুণ ছাত্রনেতা গাজিউল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে গাজিউল হক ও আব্দুল মতিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের পক্ষে মত দিলে সংখ্যাগরিষ্ঠ ছাত্ররা তাতে সমর্থন জানায় এ সময় কিছু ছাত্র সিদ্ধান্ত নেয় তারা আইনসভায় গিয়ে গণপরিষদের সদস্যদের কাছে তাদের দাবি উত্থাপন করবে এই লক্ষ্যে ছাত্ররা মিছিল নিয়ে পূর্ববাংলার আইন পরিষদের দিকে যাবার উদ্যোগ নিলে পুলিশ লাঠিচার্জ ও গুলি বর্ষণ শুরু করে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবুল বরকত রফিক উদ্দিন আহমদ ও আব্দুল জব্বার নিহত হয় পরে হাসপাতালে সালাম মৃত্যুবরণ করেন উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্রজনতা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকে উপস্থিত ছাত্রজনতা একুশে ফেব্রুয়ারিতে নিহতদের স্মরণে কার্যন হল এলাকায় একটি মাছ আদায় করে এবং একটি শোক মিছিল বের করে শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ পুনরায় গুলি চালালে শফিউর রহমান সহ চারজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন পুলিশের পাশাপাশি নামিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে আর্মি ও পুলিশের বাধা উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়ে উপায়ান্তর না দেখে মুখ্যমন্ত্রী নুরুল আমিন তড়িঘড়ি করে আইন পরিষদে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া সংক্রান্ত একটি প্রস্তাব আনেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয় তেইশ ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয় এর আগের দিন আইন পরিষদে রাষ্ট্রভাষা সংক্রান্ত প্রস্তাব আনার পরেও আন্দোলনকারীদের ওপর সরকারি বাহিনীর দমন পীড়ন অব্যাহত থাকে তেইশ ফেব্রুয়ারি রাতে ছাত্রছাত্রীরা বরকত শহীদ হওয়ার স্থানে শহীদদের স্মরণে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে শহীদ শফিউর রহমানের পিতাকে দিয়ে স্মৃতিস্তম্ভটির ফলক উন্মোচন করা হয় সরকার আন্দোলন দমনের জন্য এই তিন সর্বত্র সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল শীর্ষনেতাকে গ্রেফতার করা হয় পঁচিশে ফেব্রুয়ারি ছাত্র বিক্ষোভ দমন করতে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে উনিশশো সালে সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনী ও পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলে উনিশশো সালে সালের সাতাশ ফেব্রুয়ারি সরকার শেখ মুজিবুর রহমানকে মুক্তির আদেশ দেন দীর্ঘ আড়াই বৎসর তিনি কারাগারে বন্দী ছিলেন উনিশশো সালের সাতাশ এপ্রিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সম্মেলনে তিনি রাষ্ট্রভাষার ওপর গণভোট দাবি করেন উনিশশো তেপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্র জনতা শহীদদের প্রতি নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ছাত্র জনতা খালি পায়ে স্মৃতিস্তম্ভের নিকট সমবেত হন এবং শোকের প্রতীক হিসেবে কালো বেজ ধারণ করেন উনিশশো তেপ্পান্ন সালের সতেরো এপ্রিল পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে পদচ্যুত করেন এরপর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী যিনি মোহাম্মদ আলী বগুড়া নামে অধিক পরিচিত ছিলেন উনিশশো চুয়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে খালি পায়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উনিশশো সালের মার্চ মাসে জাতীয় নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট সরকার একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও ছুটি পালন শহীদ মিনার নির্মাণ এবং বাংলা একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এ সময় কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ তিরিশে মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন একই সাথে পূর্ব পাকিস্তানে উনিশশো সালের ভারত শাসন আইনের বারোর কধারা জারি করে গভর্নর শাসন প্রবর্তন করেন উনিশশো সালের চব্বিশে অক্টোবর সারা দেশে জরুরি অবস্থা জারি করে গণপরিষদ বাতিল করা হয় কিন্তু উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ আলী বগুড়া বাংলা ভাষা ও সাহিত্য চর্চা গবেষণা ও প্রচারের লক্ষ্যে উনিশশো পঞ্চান্ন সালের তিন ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয় উল্লেখ্য যে উনিশশো আটচল্লিশ সালের একত্রিশে ডিসেম্বর পূর্ব পাকিস্তানের সাহিত্য সম্মেলনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা সংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন উনিশশো সালের ষোলো ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে তা পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো ছাপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদে বাংলা এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধান পাশ করা হয় অর্থাৎ পাকিস্তানের প্রথম সংবিধানের দুইশো চোদ্দ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয় উনিশশো ছাপ্পান্ন সালের তিন মার্চ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদানকারী পাকিস্তানের সংবিধান এই দিন থেকে কার্যকর হয় অবশেষে মায়ের ভাষায় বাঙালির কথা বলার যে প্রাণের দাবি তার সাফল্য অর্জিত হয় উনিশশো ছাপ্পান্ন সালে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ